পশ্চিমবঙ্গের সোনার বাংলা বলতে আমি যেটা বুঝি, আমরা আমি যে ঐতিহ্য বলে কথা বলে আসছি তার সঙ্গে আরেকটা ঐতিহ্য আমি ভুলে আমরা ভুলে গেছি। সেই ঐতিহ্যটা হচ্ছে বাংলার নবজাগরণ, রেনেসাঁ, যার জন্য সারা বাংলাকে ভারতবর্ষ চেনে। সে বঙ্কিমচন্দ্র বলুন, তার আগে রামমোহন রায় বলুন, বা সেই অনুসারে সব আপনারা নামগুলো জানেন। এবং ভারতবর্ষে আজকে এই যে হিন্দুত্বের কথা হচ্ছে, এই হিন্দুত্বও কিন্তু একেবারে বাংলার মাটি থেকেই সারা ভারতে ছড়িয়েছে। প্রথম হিন্দু মেলা করেছিল কোনো বিজেপি নয়, ঠাকুরবাড়ি। আমাদের আমাদের প্রথম বন্দে মাতরম ধ্বনি এই বাংলা থেকেই গেছে। কিন্তু এইগুলো আমরা জানি, বঙ্কিমচন্দ্র জানি, রামমোহন জানি, কিন্তু যেটা আমরা ভালো করে জানি না বা আমরা ভুলে যাচ্ছি আমাদের যে ঐতিহ্য, যে ঠাকুরবাড়ির এই ঐতিহ্যের মূলে যে ভদ্রলোক ছিলেন তার নাম দ্বারকানাথ ঠাকুর। বাঙালি নবজাগরণের প্রথম যে মাথারা ছিলেন তারা একই সঙ্গে যেমন সাংস্কৃতিক এবং সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন, একই সঙ্গে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন। আজকে দ্বারকানাথ ঠাকুরের মতো মানুষ, তিনি কিন্তু রামমোহন রায়ের অত্যন্ত সুহৃদ ছিলেন এবং রামমোহনের বিভিন্ন কার্যকলাপে সাহায্য করছেন। এবং আরও আমার এই মুহূর্তে রামগুলাল দে, মতিলাল সিং, এরা সবাই কিন্তু ব্যবসায় এগিয়ে এসেছিলেন। এবং এই অর্থনৈতিক শক্তি ছাড়া কিন্তু কোনো একটা জাতির পুনরুজ্জীবন খুব কঠিন ব্যাপার। এবং যে মানুষটিকে আমরা একদমই যার এই বিষয়টিকে আলোচনাই হয় না, সবে 200 বছর হয়ে গেল, আপনারা আমি যতটুকু দেখেছি, অর্থাৎ ধরুন যে পত্রপত্রিকা দেশ পত্রিকায় একটা বিদ্যাসাগর সভা বেরিয়েছে 200 বছরে বাংলা কাগজপত্র আলোচনা হচ্ছে, তার বিদ্যাসাগরের বিভিন্ন দিক, সমাজ সংস্কার বলুন, সংস্কার বলুন, বিধবা বিবাহ বলুন, বাংলা ভাষা বলুন, ইত্যাদি ইত্যাদি, কোথাও একটি বিষয় নিয়ে আলোচনা হয় না, সেটি হচ্ছে ব্যবসায়ী বিদ্যাসাগর। বিদ্যাসাগর মশাই নিজে কোর্টে হাজিরা দিচ্ছেন একটি কেসে, নিজের পরিচয় কি দিচ্ছেন, আমি একজন ব্যবসায়ী। বিদ্যাসাগর মশাই 38 বছর ধরে একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, ওনার একটা দোষ ছিল, বড় একটু মানে একবারে চলে যেত। তো সংস্কৃত কলেজের সঙ্গে একবার চাকরি ছেড়ে দিলেন সংস্কৃত কলেজে, আবার সংস্কৃত কলেজে এলেন, দারুণ তার প্রতিষ্ঠা, কিন্তু মাত্র 38 বছর বয়স তখন তিনি রেগে মেগে চাকরি ছেড়ে দিলেন, তার সঙ্গে কর্তৃপক্ষের ঝামেলা হলো। তখনকার দিনে বিদ্যাসাগরের মাইনে ছিল 500 টাকা। তারপর বিদ্যাসাগর আরো 30 বছর সমাজ সংস্কার করে গেছেন, দান ধ্যানের তো তুলনাই নেই, অনেক অপাত্রে দান করেছেন, এবং যে বিধবা বিবাহ একটি চেষ্টা করেছিলেন সেই বিধবা বিবাহ অনেকগুলোই হতো তার নিজের পয়সায়। এবং তিনি দেখতেন যে কোথাও যেন মেয়েটি না মনে করে কেউ বিধবার বিয়ে কোনো মতে না নম নম করে দিয়ে দেওয়া, তিনি দেখতেন যাতে সঠিকভাবে অর্থ খরচ হয়। তা চাকরি বাকরি তো ছেড়ে দিয়েছেন, তো এই পয়সা করতে গেছে পরের 30 বছর। কারণ বিদ্যাসাগর মশাই যখন বই লিখতে শুরু করলেন তিনি নিজের প্রেস করেছেন, এবং সে প্রেস কিন্তু সে প্রেস নয়, তিনি বাংলা প্রেসের উন্নতির জন্য, তার টাইপোগ্রাফি উন্নতির জন্য তার অবদান রয়েছে। ফলে তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী, এবং ওনার মাসিক আয় তখন 3,000 থেকে 4,000 টাকা হতো এই পুস্তক ব্যবসায়। এবং কলেজ স্ট্রিটের যে বইয়ের ব্যবসা, এটা বিদ্যাসাগর শুরু করেছিলেন, তার আগে যা হতো সেগুলো বটতলায়। সুতরাং আমরা আমাদের এই ঐতিহ্যকে ভুলে যাচ্ছি। এই ঐতিহ্যের পরবর্তী আরেকজন বড় বাপের মানুষ ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি তো একেবারে মানে তার তিনি এই শিল্পোদ্যোগের জন্য যে কাজ করেছেন, ওনার যদি আপনারা একাডেমিক ক্যারিয়ার দেখেন, যেভাবে স্কলারশিপ পেয়ে যা যা করেছেন, এবং বিশ্বের রসায়নবিদ্যার একদম সবচেয়ে উচ্চতম মানে কাজ করে একজন ভদ্রলোক ওই একাডেমিকেই আটকে না থেকে বাজারে ঘুরে বেড়াচ্ছেন কী করে সস্তায় অ্যাসেট তৈরি করা যায় এ ভাবা যায়। কিন্তু তিনি মনে করেছিলেন যে শিল্পোদ্যোগ ছাড়া আমাদের
কোনো উপায় নেই এবং বেঙ্গল কেমিক্যাল পড়েছিলেন ইত্যাদি ইত্যাদি। আমাদের দেখবেন আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে আমি পড়েছি, আমরা হাওড়ায় ঢুকতে একটা স্টেশন আছে নাম হচ্ছে দাসনগর। ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেদের জিজ্ঞেস করতে দাসনগর কার নাম তা কেউ বলবে না, অথচ আলামরণ দাস হাওড়ার যে শিল্প মেশিনারিজ তার ইন্ডিয়ান মেশিনারিজ ছিল বিরাট কারখানা, তিনি ছিলেন একজন বিরাট উদ্যোগপতি, একদম তার প্রধানত শিক্ষা ছিল ক্লাস ফোর না সিক্স পর্যন্ত পড়েছিল, কিন্তু এই যে শিল্পোদ্যোগের ফলে তিনি এত বড় একটা ইন্ডাস্ট্রি করেছিলেন। কিন্তু এরা আমাদের সামনে কোনো আদর্শ মানুষ হিসেবে গত 50 বছরে এদের চিহ্নিত করা হয়, প্রফুল্লচন্দ্র রায়ের কথা বলা হয়, বিদ্যাসাগর রায়ের কথা বলা হয়, তাদের শিল্পোদ্যোগের কথা বলা হয়। তো আমাদের সোনার বাংলায় আমাদের বলছি যে শুধু পরিবর্তন নয়, আমাদের প্রত্যাবর্তন করতে হবে আমাদের সেই শশাঙ্ক প্রতাপাদিত্য যে ঐতিহ্য, তাতে আমাদের রেনেসাঁয় যে ঐতিহ্য তৈরি হয়েছিল, একই সঙ্গে বিদ্যা সংস্কৃতি চর্চা সংস্কার সমাজ সংস্কার এবং তার সঙ্গে শিল্পত্ব, এই সব কিছু মিলে আমাদের সোনার বাংলার দিকে এগোতে হবে। বর্তমান রাজনৈতিক ক্ষেত্রে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা, কারণ মনে রাখতে হবে যে গণতন্ত্রে এরকম ভোটাভুটিতে পরিবর্তন হওয়াটা খুব স্বাভাবিক এবং এটা হওয়া কম। কাল যদি গুজরাটে ভারতীয় জনতা পার্টি ভোটে হেরে যায় আমি অন্তত একটু দুঃখিত হব, নিশ্চয়ই কোনো ঠিক মতো কাজ করতে পারেনি দল, মানুষ ভোট দিয়ে আবার তাকে তার প্রতি বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে এনে আনবে। এটা ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি, সারা পৃথিবী দেখছে এতগুলো ভাষাভাষী দেশ একসঙ্গে এভাবে থাকছে, মানব সভ্যতার ইতিহাসে এই 70 বছর একটা বিরাট ঘটনা ভারতের এই গণতন্ত্র। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম, হঠাৎ করে ভোটাভুটি হলো, এলো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলো বা এলো না, ধরুন সিপিএমই এলো, বিষয়টা তা বিষয়টা শুধু পরিবর্তন নয়, আমাদের প্রত্যাবর্তন যেতে হবে। তা না হলে কিন্তু পশ্চিমবঙ্গ হয়তো অর্থনৈতিকভাবে অনেক উন্নত হতে পারে, কিন্তু আমরা আমাদের যে মূল পশ্চিমবঙ্গটা যে বিষয়ে তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল দুটি কারণে, এক বাঙালি হিন্দুর শেষ আশ্রয়স্থল, আর এমন একটি স্থান যেখানে ভারতীয় সংস্কৃতি বৌদ্ধবাদী সংস্কৃতি সেগুলি চর্চিত হবে, আমরা আমাদের কয়েক হাজার বছরের ঐতিহ্য আছে। পশ্চিমবঙ্গে আজ এই যে পশ্চিমবঙ্গ তৈরির দুটি ভিত্তি, দুটি আজকে কিন্তু ভঙ্গুর হয়ে গেছে। বাঙালি হিন্দুর আশ্রয়স্থল হওয়ার প্রথম কারণ চোখে একটাই তার শর্ত হচ্ছে এখানে হিন্দু যথেষ্ট সংখ্যাগরিষ্ঠ থাকতে হবে, সংখ্যাগরিষ্ঠতা নয় আমি বললাম যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ 1951-এর 80%, এটি অনুপ্রবেশ ইত্যাদি কারণে কষ্ট হয়ে যাচ্ছে। এবং এই সবের ফলে গত 50 বছর ধরে আমাদের ভারতীয় ঐতিহ্য থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের বাংলা পশ্চিম বাংলাদেশ সবার দিকে এগোচ্ছে। আমাদের এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের যে সোনার বাংলার কথা বলবো সেই সোনার বাংলার কথা ভাবতে হবে। সোনার বাংলা মানে আমার কাছে শুধু অর্থনৈতিক উন্নতি, আরও বেশি কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল কলেজ, রাস্তাঘাট ইত্যাদি নয়, তার শুধু সেই বললাম যে শুধু পরিবর্তন নয় আমাদের প্রত্যাবর্তনে যেতে হবে। তা না হলে হয়তো একটা উন্নত জায়গা হয়ে থাকবে, তো আমাদের নিজস্ব অস্তিত্ব বলে সবাইকে ধন্যবাদ, আপনারা অনেক কিছু কথা শুনেছেন বলে।